আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি আজব ঘটনায় আপনাদের সবাইকে স্বাগত। দুনিয়ার আজব ও উদ্ভুত কিছু নিয়ম, আইন বা প্রথা সম্পর্কে বলতে পারেন কি? আজকে ভিডিওতে কিছু অদ্ভুত কিছু দুনিয়ার আইন সম্পর্কে বলবো, যা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ভাবুন তো, সারাদিন চিন্তাহীনভাবে কাটালেন, আনন্দের সাথে রাতে বাড়িতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন পুলিশ আপনার জন্য অপেক্ষা করছে। কি কপালে চোখ উঠে গেল, আপনি হয়তো বোকা হয়ে গেলেন যে কেন আমার বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ বলল, জনাব, এবছর আপনি আপনার স্ত্রীর জন্মদিনটি ভুলে গেছেন। হ্যাঁ, এমনটাই ঘটত যদি আপনি সাময়ের অধিবাসী হতেন। সাময়ের স্ত্রীর জন্মদিনটি ভুলে যাওয়া বেআইনি, অদ্ভুত তাই না? এরকম আরো অদ্ভুত আজব আইন নিয়ম বিভিন্ন স্থানে প্রচলিত রয়েছে, চলুন কিছু উদাহরণ জানা যাক। নাম্বার এক, আপনার কি গোল্ডফিশ পোষার ইচ্ছে রয়েছে? একটা ঝাড়ে একটি গোল্ডফিশ কিনে নিয়ে গেলেন, আপনি তো বেজায় স্বার্থপর, অন্তত দুটি বা তার বেশি গোল্ডফিশ আপনার পুষতে হবে, এটাই রোম ও সুইজারল্যান্ডের আইন। নাম্বার দুই, ভাবুন তো আপনি একজন বিবাহিত মেয়ে, রবিবার আপনি স্কাইডিং এ গেলেন এবং সেই ফ্লোরিডাতে আপনি হাজতে যেতেই হবে। ফ্লোরিডায় বিবাহিত মেয়েদের রবিবার স্কাইটিং নিষিদ্ধ, কি আজব এই দুনিয়া তাই না? নাম্বার তিন, ব্রিটেনে পার্লামেন্টে মৃত্যুবরণ অবৈধ। নাম্বার চার, উত্তর কোরিয়ার নীল জিন্স আমেরিকায় পতাকার সঙ্গে রঙের মিল থাকাকে নীল জিন্স নিষিদ্ধ উত্তর কোরিয়ার। শুধু তাই নয়, দেশটির এক নায়ক কিম জং উন পশ্চিমা যে কোনো জিনিসই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। নাম্বার পাঁচ, সিন্ড্রেলা আইনের নাম শুনেছেন? দক্ষিণ কোরিয়া অনলাইন গেমিং আসলে ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এই নিয়ম চালু করা হয়েছে। যেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে, নিয়মটি সিন্ড্রেল নামে সুপরিচিত। এর মাধ্যমে 16 বছরের কম বয়সীরা গেমিং ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি আজব ঘটনায়। যারা এখনও তানভীরস 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি আজব ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।